আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখানে আমরা শিং মাছ কেটে নিয়েছিলাম, সেই শিং মাছ পরিষ্কার করে এখন আমরা চুলায় ভাজতে দিয়েছি। তো আজকে শিং মাছ দিয়ে আলু কুচি দিয়ে ভালো সুন্দর একটা রেসিপি রান্না করবো। এর সাথে কিছু পেঁয়াজ উপর দিয়ে ছড়িয়ে দিলাম ভাজার সময়। ভিডিওটা ভালো করে দেখলে আসলে বুঝতে পারবেন আপনারা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে একটা দারুণ একটা মজাদার শীতের দিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো ভালো করে এখন আমরা মাছটাকে নিয়ে নিব খুব ভালো করে পেঁয়াজের সাথে। তো খুব দারুণ একটা রেসিপি আমাদের এই গ্রাম বাংলার রেসিপি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এখন আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, তারপরে ভালো করে এটাকে নিয়ে নিব, ভালো করে চার পাঁচটা নিয়ে নিব যাতে মশলাটা ভালো করে কষে যায়। তারপরে পানি দিয়ে দিব আমরা কষানোর জন্য, এবং চোলা জালটা মাঝারি করে নিব। অবশ্যই ভালো করে এটা চারিপাশটা এভাবে নিয়ে নিব। হাত করে আমার খুব ঠান্ডা লেগেছে, ভয়েসটা হয়তো বা ভালোভাবে আসতে পারছে না, তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো এখন আমরা আলু কুচিগুলো ভিতরে দিয়ে দিব সুন্দর করে। শিং মাছ দিয়ে আলু কুচি দিয়ে রেসিপিটা অবশ্যই তৈরি করে ফেলবেন, যে খুব সুন্দর একটা ঝোলের রেসিপি হালকা মশলা দিয়ে, খুব ভালো লাগবে আপনাদের কাছে। ছোটরা বড়রা সবাই খেতে পছন্দ করবেন, সবসময় এক ধরনের খাবার খেতে আসলে ভালো লাগে না। তো শীতের দিনের রেসিপি হিসেবে কিন্তু এই শিং মাছ আর আলু কুচি দিয়ে এই এই যে পুনাটা বা এটা ঝোলের একটা রেসিপি আপনার সাথে সত্যি খুব ভালো লাগবে। তো ভালোভাবে চারিপাশটা এভাবে আমরা নিয়ে নেব, হলুদ গুঁড়া দিয়ে দিব উপর দিয়ে। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়াটা দিয়ে দিবেন, স্বাদ মতো লবণ দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন আমরা উপর দিয়ে ছড়িয়ে দিব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই কাঁচামরিচ কুচিটা দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে একটু ঝালটা একটু বেশি বাড়িয়েও নিতে পারেন। চারিপাশটা ভালো করেভাবে নিয়ে নেবেন যাতে সব মশলাগুলো আলুর সাথে এবং মাছের সাথে খুব ভালো করে মিশে যায়। আমাদের চ্যানেলে আমরা নতুন নতুন অনেক ভিডিও আপলোড করে থাকি, অবশ্যই আপনার চ্যানেলটা ভিজিট করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভুলবেন না। তো ভালো করে এবং চারিপাশটা এভাবে আমরা নিয়ে নিব, কষানো পর্যন্ত অপেক্ষা করব। তো সবার শীতকাল তো শীত পড়ে গেছে, হয়তো বা পুরো সম্পূর্ণ পড়ে নেই। তো শীতকাল কেমন কাটছে? শীতের দিনে কিন্তু এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। সকালবেলা উঠে যদি গরম ভাতের সাথে এরকম একটা সুন্দর একটা শিং মাছের পাতলা ঝোল খান, বা এই রেসিপিটা যদি তৈরি করে খান, তাহলে আসলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে। শুধু নিজের মুখে বলবো না, অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে আসলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে রেসিপিটা। তো ভালো করে এখন আমরা চারিপাশটা এভাবে নিয়ে নিব, খুব ইজি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে, খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা, আমার অনেক ফেভারিট বা পছন্দের একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আমরা অলরেডি তরকারিটাকে পানি দিয়ে ভালো করে চারিপাশটা নেড়ে দিয়েছি, কি সুন্দর একটা কালার চলে আসছে, মানে খুবই লোভনীয় লাগতেছে। শুধু লোভনীয় না, যে খেতে যে কতটা দারুণ, আপনারা যদি ট্রাই না করেন তাহলে আসলে বুঝবেন না। তো আমাদের চ্যানেলে আমরা নতুন নতুন অনেক ভিডিও আপলোড করে থাকি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন আমরা পানি দিয়ে দিব, পানি দিয়ে কিন্তু ভালো করে এটাকে ঢেকে দিব। তো পানিটা কতটুকু পরিমাণ দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এখন আমরা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব, বেশি সময় লাগবে না। তো নেটফ্লিক্সে অনেক অনেক ছবি বের হয়েছে আপনাদের পছন্দের ছবি কী কী, শাহরুখ খানের ছবি বের হয়েছে অনেকদিন আগেই, তো অনেক ভালো লাগে আমার কাছে সবার ছবি দেখতে। তো দিনকাল সবার কেমন যা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবার স্বাদের জন্য ধন্যবাদ দিয়ে দিব। তো মাংসের একটা রেসিপি শেয়ার করেছিলাম ভিডিও, যদি সম্পূর্ণ করতে পারিনি সেটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। এবার ভালো করে ধনেপাতা দেওয়ার পর চারিপাশটা এভাবে নাড়া দিব। শীতের দিনে কিন্তু ধনেপাতার তরকারি বা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, বা এই চচ্চড়ি টাইপের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। রেসিপিটা অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করবেন, উপরে ধনেপাতা ছিটিয়ে দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি আমরা, খুব সুন্দর একটা কালার করেছে। আমি তো এটা দিয়ে এক প্লেট ভাত খেয়েছিলাম। সো আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের চ্যানেলটা ভিজিট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই।